আমরা এলাম মাই চিকেন এন্ড মোড়ে। জাস্ট এই নতুন যে পেট্রোল পাম্পটা হয়েছে সেখানটাতেই খুলেছে আর কি, তো অফারও চলছে, তার জন্য একবার চলেই এলাম। একদমই সামনে খুলেছে, আগে বিটিএম লেকের ওদিকে যেতে হতো তোমরা জানোই, ব্যাস এই গাড়িটা এসে দিল আমার। একদম নতুন ওপেনিং হয়েছে তো স্লিপও পেয়ে গেছি আমরা, তাই একবার ঘুরে এসে এলাম। দেখা যাক কিছু নিতেও পারি। প্রত্যেকে ভালো আছো? আমরা ভালো আছি। তো আমি এখানে রান্নাঘরে কিছু একটু গুছিয়ে নিয়েছি। কটা বাজে বলো তো? 11:14 সকাল থেকে আর শুরু করার টাইম পাইনি। সকালবেলা ব্রেকফাস্ট তো আমরা করে নিয়েছি, তারপরে গেছিলাম একটু মাই চিকেন অ্যান্ড মোড়ে। অফার দিয়েছে যেহেতু স্লিপটা ছিল আমার কাছে, তাই কি একবারে নিয়ে এলাম। মামনি পাপা যখন আছেই, পাপা পাবদা মাছ খেতে খুবই ভালোবাসে, তো পাবদা এনেছি একটু। তো চলো দেখিয়ে দিই আজকে কি হবে না হবে, আর আমি কতটুকু গোছাতে পেরেছি এখনো অবধি। এখনো অবধি অনেকটা কাজ বাকি। পাবদা মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে উচ্ছে কেটে নিয়েছি, এই উচ্ছেটা ভাজবো ঘি দিয়ে, খাওয়া হবে বলে। আর হবে দই পটল, তো এটার জন্যও মশলা ফসলা বাটতে হবে, পাবদা মাছের জন্যও মশলাটা বাটতে হবে। তো এই হচ্ছে দুপুরে। আর চিকেনটাতে হবে ধনিয়া চিকেন। মাই চিকেন এর মোড়ে 99 টাকা করে চিকেন দিচ্ছে, তো মানে যেহেতু নতুন খুলেছে, কালকেই ওপেন হয়েছে জাস্ট, তো এটা দিয়ে করবো ধনিয়া চিকেন। আর আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা জানো পাপা আমার হাতে ধনিয়া চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে, তো মামুনিও করতে পারে কিন্তু পাপা ওখানে থাকলে খায় না, যেহেতু আমরা থাকি না তাই জন্যে। তো ওই জন্য চিকেনটা কালকেও আমরা চিকেনের স্টু খেয়েছি, আর আজকে খুব একটা চিকেন করার ইচ্ছে ছিল না কিন্তু হাতে টাইম যেহেতু নেই, মামুনি আবার দুদিন নিরামিষ খাবে, তো ওই জন্য আজকেই করছি, তাহলে মামুনিও খেতে পারবে এই আর কি। তো চলো ধনে পাতা দিয়ে বেটে ফেটে এটাকেও আমি মাখিয়ে রেখে দেবো, তো অনেকগুলোই কাজ বাকি আছে। আপাতত পটলটা করে নিয়ে না মশলাটা বেটে নিয়ে আমি পটলটাকে বসিয়ে নিই। 12:54 মোটামুটি সমস্তটা হলো। পাবদা মাছটা যেহেতু বড় বড় ছিল আমার খুব অসুবিধা হলো গো, দেখো একটু একটু ভেঙে গেছে, একটা মাছের মাথা তো ভেঙেই যাচ্ছিলো মোটামুটি। তো এরকমভাবে নামাতে পেরেছি, খুব হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, এদিক ওদিক খুব প্রবলেম হচ্ছিলো, চাইছিলাম না যাতে ভেঙে যায়, পুরো ভাঙেনি, ঠিক আছে। আর এই হচ্ছে দই পটলটা, আর দই পটলের নিচে আছে উচ্ছে ভাজা, ব্যাস আজকের মেনু এটুকুই। উচ্ছে ভাজাটা তো ঘি দিয়ে দেবো, আর ওখানে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি, স্নান করে এসে বসাবো। 5:40 কি মেঘ করেছে দেখো শুধু, আর এই ওপরের ছাদটা থেকে আবারও মানে দিনের বেলার ভিউটা অনেকদিন বাদে, কারণ ওপরে খুব একটা ওঠা হয় না এই আর কি। তো প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড, এই পাশটা তো মানে কালো করে এসছে পুরো। ইলেকট্রনিক সিটির সাইডটা আজকে খুব একটা মেঘ করেনি, তবে জানি না কি হবে না হবে। আর সেদিনকে কালকে রাতেই তোমাদেরকে ওনারের গাছগুলোর কথা বলছিলাম, দেখো খুব সুন্দর হয়েছে। এটা কি গাছ জানি না, লতিয়ে উঠেছে, তবে খুব সুন্দর হয়েছে গাছগুলো। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, নিচেই চলে যাবো। ঘুম থেকে উঠে আমি চুলঠুলো আঁচড়ায় নিয়ে চলে এসেছি ছাদে, আর শ্যাম্পু করবো করবো বলেও না রোজ দিন করা হচ্ছে না, বেলাই হয়ে যাচ্ছে। আজকেও আমি রান্না করতে করতে 1টা বাজিয়ে দিয়েছি, যদিও ঢুকেছিলাম অনেকটা বেলায় রান্নাঘরে, তো ওই জন্য আজকে একটু বেলা তো হয়েই গেছে, তো ওই জন্য আর করা হয়ে ওঠেনি আর কি। দেখি কালকে ইচ্ছে আছে না হলে রবিবারই একেবারে করতে হবে, কোনো অপশান নেই মাঝে। আর চোখ টোক ফুলিয়ে দিয়েছি আমি ঘুমিয়ে, কারণ এরকম একটা ওয়েদার তো হার্ডলি 1 মাস মতো ব্যাঙ্গালোরে গরম দিয়েছিল, আর হাওয়াটা দেখে বুঝতেই পারছো যে কিরকম হাওয়াটা দিচ্ছে, রীতিমতো ঠান্ডা ধরিয়ে দিচ্ছে আর কি। খুব সুন্দর একটা ওয়েদার দিয়েছে, যাই হোক আমি তো শুধু এই পাশটাকে দেখছি, মানে এতটা মেঘ করেছে পুরো। তো আর তোমরা ব্লগ এখন হয়তো আমি যেভাবে অ্যাক্টিভলি ব্লগ দিচ্ছিলাম আর কি, সেভাবে হয়তো ব্লগগুলো দেখতে পাচ্ছ না বা কিছু, আমি নিজেও হয়তো অতটা অ্যাক্টিভভাবে ব্লগ করতে পারছি না, জানি না কিছু তো একটা প্রবলেম অবশ্যই হচ্ছে, তোমাদেরকে বলেইছিলাম আমাকে একটু গতে ফিরতে একটু টাইম লাগবে। তো আস্তে আস্তে আশা করছি সবটা ঠিক হয়ে যাবে, শুধু তোমরা ছেড়ে চলে যেও না, পাশে থেকো, এটুকু রিকোয়েস্টই করবো। তো চলো নিচে গিয়ে এবার চুলটুল আঁচড়াই, বাকি 3 জন নিচে বসে চা খাচ্ছে।
রান্নাঘরে এসেছিলাম 8:30টার সময়। এই মাত্র না লাল শাক এলো আর কি, অর্ডার দিয়েছিল, তো আমি লাল শাকটাকে কেটে রেখে দিয়েছি চপারে। চপ করে জানো তোমরা আমি শাক অত ভালো কাটতে পারি না বলে আমি চপারে করে নিই। তো এখানে ধনিয়া চিকেনটা সেই সকাল থেকে মাখানো রয়েছে, তাই অসুবিধে নেই। এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি আর এখানে আটাটা মাওয়ি মেখে দিয়েছে। তো এবার বসাবো রান্না। আজ তোমাদেরকে যে দেখালাম মেক করেছিল, তারপরে না বৃষ্টি হলো একটু একটু, তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো জানোই তোমরা আমি ধনিয়া চিকেন কি করে করি, এটাকে তো মাখিয়ে রেখেই দিয়েছি। এটার মধ্যে কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনে পাতা বাটা দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, আর হচ্ছে টক দই দিয়েছি, আর পরিমাণ মতো নুন, ব্যাস আর কিছু নেই এর মধ্যে। এবার এটাকে তেলে মানে তেল ঢেলে দিয়ে একটু গরম করে নিয়ে কষাবো, জাস্ট তাহলেই হয়ে যাবে। আর লাল শাকটা কালকে রান্না করবো, আজকে কেটে ছেটে রেখে দিয়েছি, কালকে ধুয়ে নেবো। তো চলো শুরু করি এবার রান্নাটা। খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া চিকেনটা ভালোই হয়েছিল, একদম অল্প তেলে করেছি, তো তাই জন্য তেল ছেড়ে গেছে এরকম ব্যাপারটা হয়নি, একদমই সামান্য তেল দিয়েছিলাম। যেহেতু প্রমিকে এখনো অবধি সেরকম তেলে কিছু ওরকম খাওয়াচ্ছে না, হ্যাঁ সবটাই ও খাচ্ছে, কিন্তু তেলটা মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করছি ঝালটা, তো এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। শুধু প্রমি বলে নয়, সেটা আমাদের প্রত্যেক সাধারণ মানুষেরই তাই হয়তো করা উচিত, এখনকার দিনে যেরকমটা যেরকম হচ্ছে। আমার মন মেজাজটা খুব যে একটা ভালো আছে সেটাও নয়, হ্যাঁ প্রমি আপাতত একটু ঠিক আছে সেটা নয়, ঠিক আছে মলিদি একটু অসুস্থ হয়ে গেছে, একটু নয়, ও বেশ সিরিয়াস এখন, ও কাল থেকে আজকে 2 দিন হয়ে গেল ও নার্সিংহোমে ভর্তি। তো মন মেজাজটা সত্যি একটু খারাপ হচ্ছে, কি হচ্ছে আমাদের সাথে বুঝতে পারছি না। যে কাকি এসেছিল বলেছিলাম তোমাদেরকে দেখাতে কলকাতায়, সেই কাকিরও এখনো চেক আপ চলে যাচ্ছে। তো কাকি যদিও একটু বড় সড়ো রোগ বাঁধিয়ে ফেলেছে, বুঝতে তো আর পারে না কেউ, এখন বেঁধে গেছে আর তো কিছু করার নেই, সেটাও ঠিক করতে হবে। তো আমার আরেক কাকি ব্যাঙ্গালোর দেখাতে এসেছে, কাকি ভাই যদিও আমার বাড়ি থেকে দেখানোর কথা ছিল, কিন্তু আমার বাড়ি থেকে সাই বাবাটা অনেকটাই দূর হয়ে যাচ্ছিল, তাই জন্য কাকিরা সাই বাবার কাছেই রয়েছে এখনো। কাকিদের সাথে দেখা করা মানে এতটা কাছে থেকেও কাকির সাথে দেখা করার সুযোগ এখনো হয়ে ওঠেনি, জানি না কবে পারবো বা কিছু, কাকিরা আসতে পারবে কিনা বা কিছু, দেখাই যাক কবে কি হয় না হয়। সত্যি বলছি মানে আমাদের গোটা ফ্যামিলিটা এমন ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে না সবাই, তো ঠিক ভালো লাগছে না। মন থেকে যে সবটা আনন্দ করে হচ্ছে বা কিছু সেরকমটা আর হচ্ছে না, ঠিক মন বসাতে পারছি না। আর বিশেষ করে আমার মাতুদি, মলিদি, মানে আমরা দাদা দিদি বোনেরা, মানে আমরা ভাই বোনেরা আর কি, মানে আমি তো খুব একটা ওই ভাইদের মানে আমার কাকা তো খুঁততো তো জ্যাঠতো তো এই দাদা দিদিদের পাইনি, আমি পিস্তত দাদা দিদিদের ভীষণভাবে কাছে পেয়েছিলাম। তো তাদের কিছু হলে না সত্যি ভীষণ খারাপ লাগে, আর ওদেরও আমাদের কিছু হলে ভীষণ খারাপ লাগে। আমার প্রত্যেকটা দিন আমি বলেছি না যে সবাইকে যে পাশে এসে কাঁধেই হাত রাখতে হবে সেটা নয়, দূরে থেকেও সত্যিই কাঁধে হাত রাখা যায়। তো সেটা আমার দাদারা দিদিরা প্রত্যেকে প্রমাণ করে দিয়েছে, তো প্রত্যেক দিন ওরা ফোন করতো, চেষ্টা করতাম প্রত্যেকটা ফোনই ধরার সে টাইমেও, তো যতটা পেরেছিলাম ততটা করেছিলাম সেই টাইমেও, তো ওই আর কি। তো ওই জন্য খুব একটা ভালো লাগছে না। যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায়, আর সেটা কিন্তু করতে কোনো টাকা লাগে না, এই কথাটা আরেকবারও বলে দিলাম, আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়াটাই ভালো। তো চলো টাটা।